রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছো, তোমাদের আশীর্বাদে ভালোবাসা, আমরাও ভালো আছি। তো আমার চ্যানেল মৌসুমিস ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো চলে এসেছি আরেকটি নতুন ব্লগ, মানে একদমই অন্যরকম একটা ব্লগ নিয়ে। তো দেখতে পাচ্ছ আমাদের বাড়িতে মানে মানে অনুষ্ঠান একটা হচ্ছে, মানে মোটামুটি একটা অনুষ্ঠান। তো সেটা হলো দীক্ষা গ্রহণ করব আমরা, তো সেই অনুষ্ঠানটা এখানে হচ্ছে। তো মানে সকাল থেকে সকাল 5টার দিকে উঠেছি, মানে লেপা মুছা ধোয়া মানে প্রচুর কাজ থাকে, জানোই তো বাড়িতে একটা অনুষ্ঠান থাকলে। তো সেই কাজগুলো করতে করতে মানে তোমাদের সাথে এতটুকু যে কথা বলবো বা এতটুকু কাজ শেয়ার করবো যে মোবাইলটা মানে সেট করে, ক্যামেরাটা সেট করে, তো মানে সেই সময়টুকুও নেই। তো এখন হচ্ছে ক্যামেরাটা সেট করে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমাদের গুরু, মানে গুরু বাবা যিনি হন গুরুদেব, তো তিনি আমাদের দীক্ষা দেবেন। তো সেজন্য প্রথমে হচ্ছে চরণ ধুয়ে দিব। হচ্ছে আমার বাবা আসছে, আমার মা আসতে পারিনি অসুবিধার জন্য, আমার বাবা আসছে, দেখতে পাচ্ছ একদম এদিকে সাইডে বা পাশে আমার বাবা বসেছে। তো তারপরে মাঝখানে হচ্ছে আমার শাশুড়িমা বসবে, ওইদিকে শ্বশুরমশাই। তো এখন হচ্ছে চরণ ধুয়ে দিতে হবে। তো প্রথমে গুরুদেব বললেন যে আমার ধুয়ে দিতে হবে না, মা বাবা সবার উপরে, তো ওনাদের আগে ধুয়ে দাও, বা আমাদের আমার না দিলেও চলবে, বা পরে দেবে এরম। তো সেজন্য সেখানেও কিছু নিয়ম আছে, তো সেই নিয়মগুলো আমরা পালন করছি। তো দেখতেই পাচ্ছ প্রথমে হচ্ছে পা মানে চরণটা ধুয়ে দিলাম, তারপর হচ্ছে তেল মাখাতে হয়, তারপর হচ্ছে আবার কি আরতি টারতি করলাম, মানে অনেক নিয়ম থাকে এগুলো, মানে শিখিয়ে শিখিয়ে দিচ্ছে আর আমরা করছি। তো যেহেতু প্রথম আমরা মানে এগুলোর সম্বন্ধে আমাদের কোনো ধারণাই নাই। তো আমার গুরুমাও এসছেন, তো তিনি রান্নাঘরে রান্না করছে, ওনারা নিজেই রান্না করছেন। তো যেহেতু আমরা দীক্ষা নিইনি সেজন্য আমাদের হাতে ওনারা কোনো কিছু খাবেন না, আমাদের দীক্ষা নেওয়া শেষ হবে তারপর খাবেন। তো এটা হচ্ছে আমার ননদের ছেলে, দেখতে পাচ্ছ, আর আমার ননদরাও এসছে, আমার ননদ ননদের হাজবেন্ড ওইদিকে বসে আছে, আর হচ্ছে ওর যা ওর ভাসুর ওনারাও এখানে মানে দীক্ষা গ্রহণ করবে সেজন্যই। তো দেখো এখানে কিছু নিয়ম আছে, তো গুরুদেব কী কী নিয়ম করছে, তো সেগুলোই আমরা কথা মতো পালন করছি। তো দেখতে থাকো বন্ধুরা, আশা করছি ভালো লাগবে। তো বন্ধুরা দেখো মানে হয়ে গেছে, এখনকার যা যা নিয়মকানুন ছিল, তো এখন সব শেষে প্রণামের পালা, মানে প্রণাম করতে হবে একদম গড়িয়ে। তো দেখো মা বাবা তো সবার মানে উপরে, মানে মা বাবার উপরে তো কেউ হয় না। তো মানে গুরুদেব এটাই বলছেন যে মা বাবাকে আগে পুজো করো, তারপর ভগবানের পুজো করো, তারাই ভগবান পাবেন। তো মা বাবা সবার উপরে, মা বাবার আশীর্বাদ সব থেকে মানে বেশি কার্যকরী, বেশি কাজে আসে, তারপর হচ্ছে ভগবানের। তো আমাদের গুরুদেব এটাই বলছেন যে আগে মানে মা বাবাকে পুজো করতে হয়, মা বাবার আশীর্বাদ সব থেকে আগের দরকার। তো দেখো এখানে হয়ে গেছে আমাদের, মানে আমাদের পুজো করা হয়ে গেছে, মা বাবার পুজো। তো এখন আমার ওই যে দেখতে পাচ্ছ ওই যে এটা হচ্ছে আমার ননদের চা, তারপরে হচ্ছে ভাসুর, আর ওরা তো এখন প্রণাম করবে। তো সেজ ওখানে, এখন এখানে হচ্ছে দীক্ষা নেওয়ার পালা। তো দেখো তুলসীমালাগুলো ওই যে তুলসীতলায় রাখা হয়েছে, পুজো করছে, আর এখানে এদিকে গীতা রাখা হয়েছে, মানে যা যা নিয়মকানুন সেগুলোই করছে আর কি।
আর হচ্ছে এখানে প্রথমে গুরুদেব আমাদের গুরুদেব পুজো করছেন, তারপর হচ্ছে আমাদের দীক্ষা দেবেন। তো এখানে আগে পুজো করে নিক, আর ওই এখানে মানে তুলসী তলায় বা ঠাকুরের এখানে মানে এদিকে আবার কীর্তনও হবে। তো এটা নিয়ম আর কি, তো একদিকে কীর্তন হবে, একদিকে মানে আমাদের দীক্ষা গ্রহণ চলবে। তো দেখো ভালো লাগবে তোমাদের। তো তোমরা কারা কারা দীক্ষা নিয়েছো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আর যারা যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে আমার পাশে থেকো। তো দেখো এখন গুরুদেবকে আমরা বরণ করে নিলাম, আর যারা আমার পরিবারে আছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ব্লগ দেখার জন্য। তো বন্ধুরা এরকম মানে দীক্ষার অনুষ্ঠান আমি জানি না কাদের কীরকম নিয়ম বা কে কীভাবে দীক্ষা নেয় জানি না আমাদের। তো আমাদের এটা হচ্ছে দীক্ষার অনুষ্ঠান, যে ভাবলাম যে ক্যামেরা মানে সারাদিনের কাজ তো শেয়ার করতে পারছি না, আর এই কয়েকদিন এতটাই ব্যস্ত মানে কীভাবে যে কেটে যাচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। তো দেখো আজকে কাজ তো শেয়ার করতে পারলাম না, দীক্ষাটা শেয়ার করছি ক্যামেরা করে তোমাদের সাথে, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এখানে যে মানে দামোদর ব্রতটা যে আমাদের এখানে পালন করা হয়েছিল, তো সেটার মানে বড় যে একটা অনুষ্ঠান হয় পুজো হয় সেটাও হয়নি, তো সেটাও আজকেই হবে, মানে আমাদের বাড়িতে হবে না, আমাদের বাড়ির কাছে আর এক বাড়িতে হবে, ওখানে একটা মন্দির আছে ওখানে হবে, তো ওখানেও যেতে হবে, মানে বাড়িতেও আজকেই অনুষ্ঠানটা করেছে যেহেতু দিনটা ভালো আর গুরুদেব এখানে পুজোর ওখানেও আসছেন, তো আজকেই বাবা বললেন যে দীক্ষাটাও আজকে তোমাদের সারিয়ে দিই। তো দেখো এখন মানে সমস্ত কিছু রেডি হয়ে যাচ্ছে এখানে, তো দেখো তোমরা আশা করছি ভালো লাগবে। বন্ধুরা দেখো আমাদের এখন দীক্ষার অনুষ্ঠান শুরু হয়ে গেছে, তো প্রথমে যা যা মানে নিয়ম আছে করলো, তারপর এখন কানে কানে মানে মন্ত্র বলতে হয়, তো সেটাই করা হচ্ছে। আর ওখানে দাঁড়িয়ে আছে আমাদের গুরুমা, দেখতে পাচ্ছ হলুদ লাল পাড় শাড়ি পরে, তো ওনারাই রান্না করছিলেন, তো সেখানে আর তোমাদের রান্নাঘরে মানে যাওয়ার মানে সময় পাচ্ছিলাম না যে একটু দেখাই কী কী রান্না হচ্ছে। তো রান্নাও শেষ হয়ে গেছে ওনাদের, উনি আরেকজন এসছেন, তো ওনারা দুজন মিলে রান্না করলেন। আর ওদিকে এখন দীক্ষার অনুষ্ঠান হয়ে গেলে তারপর প্রসাদ পাওয়ার পর্ব চলবে। তো দেখো প্রথমে কানে কানে সবার মন্ত্রটা বলে দিবে, তারপর হচ্ছে মালাটা পরিয়ে দিবে। তো অনেকে হয়তো ভাবতে পারে যে এত তাড়াতাড়ি মানে দীক্ষা সবাই নিতে তো নেওয়া যায়, তো সেটা হচ্ছে মনের উপর নির্ভর, যারা যারা মনে করে যে নেব তারা নেয়। আর তো আমাদের এই তাও অনেকটাই দেরি হয়ে গেলো দীক্ষা নিতে নিতে, তো এর অনেক আগে নেওয়া উচিত ছিল, মানে যেহেতু আমার শ্বশুরমশাই পুজো করেন পূজারি উনি। তো দেখো এখন মালা পরিয়ে দিচ্ছে, মানে আমাদের মহিলাদের গুরুমা পরিয়ে দিচ্ছেন, আর তোমাদের দাদাভাইদের গুরুদেব আমাদের পরিয়ে দিচ্ছেন। তো দেখো হয়ে গেছে মানে পড়ানো হয়ে গেছে, তারপর হচ্ছে এক এক করে ওদের সবাইকে পরিয়ে দিচ্ছে, তো পড়ানো হয়ে গেলে তখন প্রণাম পর্ব চলবে আবার। তো দেখো এখন হয়ে গেছে দীক্ষার অনুষ্ঠান হয়ে গেছে, তো এখন প্রণাম চলছে, তো দেখতে থাকো।
তো দেখো আর এদিকে আমাকে দেখো, আমি দেখছি মালাটা পরে আমাকে কেমন মানিয়েছে, কেমন লাগছে। তো বন্ধুরা দেখো, মানে ওনাদের সবার পোশাক পাওয়া হয়ে গেছে। তো সবার লাস্টে আমি, আর এখানে আমার ননদ বসে আছে আমার পাশে পাশে, আর ওটা হচ্ছে ভাগনা। তো দেখো আমরা এখন পোশাক পাচ্ছি। তো ক্যামেরাটা তখন সেট করার মানে মনেই ছিল না, তো এখন সেট করে দিলাম, ভাবলাম তোমাদেরকে দেখাই আর একটু কথাও বলে নেই। বাবা তুমি কিছু বলবে না? সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, সবার লাস্টে আমরা দুজন খাচ্ছি, আমি আর আমার ননদ। ছুটি হওয়ার আগত আগত তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এই যে আমরা মন্দিরে চলে এসেছি। তো এখানে মানে দামোদর ব্রত বড় পুজোটা তোমাদের দিতে তখন বললাম যে ওই পুজোটা হবে, তো আজকে এখানে হচ্ছে। তো দেখো পুজো শুরু হয়ে গেছে সন্ধেবেলা, মানে বাড়ির সমস্ত মানে প্রসাদ পাওয়া শেষ করে, তারপর হচ্ছে আমাদের গুরুমা গুরুদেব, গুরুদেব প্রসাদ পাননি ওখানে, কারণ কি উনি এখানে পুজো করবেন, তো গীতা পাঠ করবেন, তো সেই জন্যই উনি প্রসাদ পাননি। তো এখানে উনি পুজো করবেন। তো দেখো এখন কীর্তন হচ্ছে এখানে, আর আমি তোমাদের একটু দেখিয়ে দিলাম, মন্দিরটাও দেখিয়ে দিলাম, পুজোটা কীর্তনটাও হচ্ছে। তো দেখো এখন হচ্ছে আরতি হবে। তো আরতিতে তো মানে আমার মানে কীর্তনে আরতিতে আমার যে এত ভালো লাগে, মানে কি বলবো, আমি মানে দারুণভাবে এনজয় করি প্রত্যেকবার এখানে হয়, মানে বাজার যেখানেই আরতি হোক আমার খুবই মজা লাগে। তো দেখো আমার একটা ননদকে আমি মোবাইলটা দিয়ে দিছি, তো ওরাই জানি না কে কে এগুলো ভিডিও করছে। তো দেখো ওই যে আমি নাচছি, সবুজ সোয়েটার পরছি, মানে এই আরতির সময় যে মানে নাচতে এত ভালো লাগে আমার কি বলবো। তো দেখো আরতি হচ্ছে, আর এদিকে ওরা সবাই বসে কীর্তন করছে। আমার মেয়ে তো মানে মেয়ের জন্য আমি কোনো জায়গায় স্থিরভাবে থাকতে পারছি না, তো বা এদিকে দৌড়াচ্ছি ওদিকে দৌড়াচ্ছি। আর তো এখন আরতির সময়, আরতি হচ্ছে। তো দেখো বন্ধুরা আশা করছি ভালো লাগবে তোমাদের। দেখো এখানে আলো আরতি মানে চলছে, আরতি হওয়ার পর তারপর হচ্ছে গীতা পাঠ করা হয়ে গেছে, তারপর হচ্ছে প্রসাদ পাওয়া হয়ে গেছে। মানে আমি এর পরে তোমাদের সাথে প্রসাদ পাওয়াটা মানে শেয়ার করতে পারিনি, মেয়ে মানে এত দুষ্টুমি করছিল ওকে, তারপর মোবাইলটা দিয়ে খাওয়াতে হলো।
ওকে খাইয়ে তারপর গুরুমা তারপর হচ্ছে গুরুদেব উনি পরে প্রসাদ নিয়েছেন, তো আমরা সবাই মিলে একসাথে প্রসাদ নিয়ে তারপর হচ্ছে বাড়ি চলে এসেছি। মানে ওনারাও খুব ক্লান্ত হয়ে গেছে আর আমিও মানে আমার শরীরটা দিচ্ছেই না, আর পাগুলো এতবারে ব্যথা করছে সারাদিন চলা হাঁটাহাঁটি করতে করতে কাজ করতে করতে মানে থাকতেই পারছিলাম না। তো এখন হচ্ছে গীতা পাঠ করা হচ্ছে, তো দেখতেই পাচ্ছ তোমরা। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর আমাকে মানে মালাটা পরে তুলসীর মালাটা পরে কেমন লাগছে সেটাও জানাবে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, তো এরপর থেকে মানে কয়েকদিন থেকে আমি ঠিকমতো ব্লগ দিতে পারছি না, তো আশা করছি এরপরে আমি নিয়মিত ব্লগ দেব। তো তোমরা আমার পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।